বিজনেস ওম্যান হয়ে গেল তো রুম্পা, ও এর মাঝে এরকম করতে করতেই হয়ে যাবে অনেক কিছু। দোকানটা আমি খুব শিগগিরই বড় দোকান দেখতে পাচ্ছি, এটা খুব শিগগির হয়ে যাবে, ওরকম করতে করতেই একদিন হয়ে যাবে। হ্যাঁ সবার আগে আমি খেয়ে ওপেনিং করেছি আর কি, আর কুরকুরে মোমোটা খেয়েছে, কুরকুরে মোমো খেয়েছি, লস্যি খেয়েছি। আমরা চাই যে আমাদের দোকানের মোমো লস্যি খেয়েই যেন রোগা হয়, একদম অন্য কিছু না খেয়ে সেই জন্যই ওকে বললাম, কারণ ও গোগ্রাসে কুরকুরে মোমোটাই খেয়েছে। তাহলে পার্মানেন্ট একজন হয়ে গেল, মোমো খেয়েছে পার্মানেন্ট একজন হয়ে গেল, পার্মানেন্ট হয়ে গেল। আবার এখন প্রতিদিন ডিসকাউন্ট দিতে হবে, কিন্তু প্রতিদিন ডিসকাউন্ট দিবে, বাই ওয়ান গেট ওয়ান। আমি তো চিকেন খাই, বাই ওয়ান গেট ওয়ান তে ভেজ খাবি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি চিকেন, চিকেন ফ্রি ফ্রাইড ফ্রাইড মোমো, বাস পারফেক্ট। লস্যিটা খেয়ে যেটা মনে হলো সেটা হচ্ছে একদম বাড়িতে যে ঘোল যেটাকে বলে, মানে দইয়ের যে পার্টিকলস গুলো ওইগুলো কিন্তু মানে জমাট বাঁধা দইয়ের যে পার্টিকেলগুলো পাওয়া যাচ্ছিল, লাসিটা একদম মনে হচ্ছিল মায়ের হাতের টাচ, সত্যি খুব ভালো লেগেছে, একবার তোমরাও ট্রাই করো। আর মোমোগিরি রক, অনেক দিনের স্বপ্ন যেটা বউ আসার পর আবার নতুন করে পূর্ণ হলো, মোমোগিরি। অন্য এমনি ব্যবসাটা ছিল, বউ এবার এসে জয়েন করলো। এবার যেটা একটু কাহিনি মে টুইস্ট যেটা হলো, এবার ওনার আমি নই, ওনার রুম্পা। না এটা কোনো কথা না, আমরা দুজনই, আমি বা তুমি বলে এখন আর কিছু নেই, এখন হচ্ছে যা কিছু সেটা সবটাই আমাদের। তো আবার সাহস করে নতুন স্বপ্ন নিয়ে আবার মোমোগিরি শুরু করা, এবং তোমাদের ভালোবাসার জন্যই, কারণ এত ভালোবাসা দিয়েছো, প্রচুর মেসেজ এসছে যে কুরকুরে মোমো খেতে চাই, আর জোম্যাটো সুইগি থেকেও আমাদের নক করছে যে আমাদেরকে কাস্টমাররা খুঁজছে। তো সেই কারণে এটা খুব বড়ভাবে জায়গা না পেলেও শুরুটা তো করে দিলাম, মানুষের কাছে পৌঁছে তো যাবে, মানুষ খেতে তো পারবে। এরপর নতুন পথ চলা শুরু, নতুন পথ চলা শুরু, এটা একটা অন্যরকম দায়িত্ব, ও অনেকদিন এটা সামলেছে, বাট আমার কাছে এটা একদম প্রথমবার। তো একটু তো ডিগ 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 করছে, কেশিয়া তুমি হেড ফে জানি না, আমি এক পাচ্ছ ওর হাতে কিছু ছাড়া যাবে না, এটা আমি বুঝে গেছি। কাজেই খরচ বেশি করি তো, তাই হোম মিনিস্টার বলেছে সব আমি হোমে আটকে রাখবো, সবটাই আমাদের মানে আমার কাছে। বাট আমি এটাই চাইবো যে মোমোগিরি একটা নাম ছিল, সেটা হচ্ছে কোয়ালিটি, কোয়ালিটি আমাদের মেনটেন বরাবর ছিল, এখনো থাকবে, জোম্যাটো সুইগিতেও খুব শিগগিরই শুরু হয়ে যাবে। আর অনেক 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 চিকেন থেকে শুরু করে চিকেন থেকে স্টিম ফ্রাইড প্যান ফ্রাইড, আর যেটা কুরকুরে সেটা তো স্পেশালিটি থাকছে, তার সঙ্গে স্পেশাল কম্বো অফার, চিকেন স্টিম মোমো, সরি চিকেন চিজ মোমো, চিজ কর্ন মোমো, চিজ কর্ন ফ্রাইড, আর অনেক ভ্যারাইটি আছে, তার জন্য এখানে আসতে হবে, মেনু কার্ডটা দেখতে আছে সেটা আমরা। হ্যাঁ আর একটা নতুন অফার আছে যেটা আমরা এক্ষুনি ডিসক্লোজ করছি না, কারণ সেটাকে আবার আমরা নতুন ভাবে নিয়ে আসব তোমাদের সামনে, তারপর আমরা বলবো মোমোগিরিতে এটা এখন অ্যাভেলেবল, সেজন্য এখন আমরা বলছি। যেটা হলো, যেটা সবাই জিজ্ঞেস করে যে পকেট ককটেলটা বলো, ওটা বলছি, সবাই যেটা জিজ্ঞেস করে পকেট ফ্রেন্ডলি কিনা, একদমই ভীষণ ভাবে, ভীষণ ভাবে সব জায়গায় কোয়ালিটি মোমো খায়, আমরা ইনফ্যাক্ট খাই, কোয়ালিটি আমি বলছি, আমি বলছি
আমি বলবো যে আমরাও মোমো খেতে ভালোবাসি, বহু জায়গায় মোমো খেয়েছি, পাহাড়েও মোমো খেয়েছি, বাট অনেক জায়গায় হয় কি যেখানে দাম কম সেখানে কোয়ান্টিটিও কম, আবার যেখানে দাম বেশি সেখানে এতটাই বেশি যে খাবো কি খাবো না একটু ভাবতে হয়। বাট আমাদের এখানে উইথ কোয়ালিটি দাম খুবই কম, মানে আমি রিজনেবল বলবো কি, আমি কমই বলতে পারি, তো কাজেই দাম বলতেই পারি। চিকেন স্টিম মোমো ওনলি 60 রুপিস, 6 পিসেস, 6 পিস এবং খেলে পেট ভরে যাবে এটুকু বলতে পারি, এটুকু বলতে পারি একদমই। আচ্ছা এবার একটা জিনিস জিজ্ঞেস করুন, অনেকে ভাবে হয়তো সস্তা বলে কোয়ালিটিটা মেইনটেইন হবে, কিন্তু সস্তা মানে কোয়ালিটি কেন একদম কোয়ালিটি, কারণ আমরা যেটা ভাবি, কারণ আমরাও তো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করি, আমরা বিভিন্ন জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করি, তো এখন নিজের এতদিনের একটা ভেঞ্চার, যারা মোমোগিরিতে আগে খেয়েছে বা জানে তারা যে মোমোগিরির কোয়ালিটি কি ছিল, এই জন্য আবার আমরা শুরু করেছি। খারাপ হবে না, কারণ মন কি বাত মোমো কে সাথ, যখন মন খারাপ থাকে, যখন অন্য মানে আপসেট লাগে, তখন দেখবে আমাদের একটু মুখরোচক কিছু খেলে মন ভালো হয়ে যায়, তো সেটা মাথায় রেখে এটা বানানো যে মন কি বাত মানে খোল কে করো মোমো কে সাথ, সেই জন্য মোমো কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ আমরা করছি না। সবাইকে সবাইকে প্রশ্ন সেটা হচ্ছে যে দুজনেই তো অভিনয় ব্যস্ত থাকো, এখানটা দেখটা কে দেখছে? এখানে যেটা আমাদের একজন দিদি আছে, মিঠু দি একজন আছেন, ক্যাশে উনি আছেন, আমাদের সাথে দেখা হবে, একদম আমাদের সাথে দেখা হবে, শুধু দেখা নাই, যেমন সবাই আসছে প্রচুর গল্পও করছে, আমাদের সিরিয়াল দেখে সেটা জানাচ্ছে, তো সেই আড্ডাটা তো চলতেই থাকবে। বাবা আমাদের মেকআপ রুমে অলরেডি বলা হয়ে গেছে যে মোমোগিরির মোমো, আর বিশেষ করে সবার একটাই চাহিদা, সেটা হচ্ছে কুরকুরে মোমোটা আনবে, তো শেষ করবো, নতুন পথ চলা শুরু, ভীষণ ভালো বিজনেস ওমেন হয়ে ওঠো তুমি তো। আর একটা কথা আমি একটু বলে দিই, এর সাথে আমরা স্পেশাল নতুন কিছু লাসি এন্ড মকটেল অ্যাড করেছি, বিকজ এখন ভীষণ গরম, তো লাসির বিভিন্ন ধরনের অনেক ধরনের আইটেম, অনেক ধরনের ফ্লেভার পাবে, আর যেটা মোমোগিরি স্পেশাল সেটা আজকে ফার্স্ট ডে বলে আমরা লঞ্চ করে উঠতে পারিনি, তো মোমোগিরি স্পেশাল লাসি এবং মকটেলও থাকবে, তো কাজেই প্লিজ মিস করো না, মোমোগিরি থেকে খাওয়া মিস করো না। অ্যাড্রেসটা একবার বলে দিই, আমাদের এই মোমোগিরিতে আসতে গেলে অ্যাড্রেসটা প্লিজ একটু বলো। অ্যাড্রেসটা হলো 37/4 MGH শাহ রোড, কলকাতা 32, যাদবপুরে। এটা হচ্ছে একদম গলফ গ্রিন, গ্রিন কর্নার, অপুদার চায়ের দোকান তার ঠিক পাশে, ঠিক পাশে, একদম কোনো একদম ইজি একটা অ্যাড্রেস। সবাই প্লিজ চলে এসো, বন্ধুদের নিয়ে এসো, বান্ধবীদের নিয়ে এসো, এসে মোমো খাওয়া, সাথে কি বলতে হবে, মন কি বাত, মন কি বাত মোমো কে সাথ। থ্যাংক ইউ।